প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বন্ধুরা, যারা অনলাইনে খেজুর গুড় খেতে চাচ্ছেন, এই রাজশাহীর খেজুর গুড়, এই রাজশাহীর খেজুর গুড় কেন খাবেন? অবশ্যই খাবেন, কেন খাবেন না? যারা খেতে চাচ্ছেন তারা অবশ্যই গুণ বিচার করেই এই রাজশাহীর গুড় খেজুর গুড় খাওয়ার সিলেক্ট করে ফেলেছেন। আর রাজশাহীর খেজুর গুড় সবার কাছে নেওয়া যাবে না। যারা তৈরি করে দেবে, কেমিক্যালমুক্ত খেজুর গুড় যারা তৈরি করে দিতে পারবে, বাসা থেকে তৈরি করে যারা দিতে পারবে সরাসরি, তাদের কাছ থেকে আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিও তারা কালেকশন করছে, করে দুই নম্বরই করে তারা খেজুর গুড় বিক্রি করছে, বলছে আমরা রাজশাহীর গুড় বিক্রি করছি। কিন্তু রাজশাহীর গুড় বিক্রি করতে হলে রাজশাহীর ছেলেপিলের কথা, রাজশাহীর ভাষা, রাজশাহীর কিছু কথা আপনারা উপলব্ধি করবেন, যে রাজশাহীর গুড় কেমন হয়, রাজশাহীর গুড় নির্ভেজাল, কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খেতে চাইলে অবশ্যই কেমিক্যাল মুক্ত হবে রাজশাহীর খেজুর গুড়। এই যে আমি রাজশাহীর খেজুর গুড়, অর্থাৎ রাজশাহীর আমার বাসা, আমার খেজুর গুড়ের এলাকা, আমার জন্ম, আমি সেখান থেকে বাসা থেকে গুড় তৈরি করে আপনাদেরকে দিচ্ছি। দেখেন, বসে থেকে গুড় তৈরি করি আমি, সকাল থেকে আগা দিন থেকে পরিশ্রম করি গুড় তৈরি করার জন্য বা গাছ লাগানোর জন্য। কোর ধোয়ার থেকে শুরু করে, মাটির পাতিল ধোয়া থেকে শুরু করে, গুড় ফেলানি পর্যন্ত, বিক্রয় পর্যন্ত, অনলাইনে পৌঁছানো পর্যন্ত আমি এটাকে যথাসাধ্য চেষ্টা করি যেন এর মধ্যে কোনো ভুল ত্রুটি না থাকে। যেহেতু মানুষ, আমিও ভুলের ঊর্ধ্বে নয়, তাই আপনারা ক্ষমা করবেন যদি এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে। আমি চেষ্টা করি কেমিক্যাল মুক্ত গুড় যদি আপনারা কেউ চান তাহলে কেমিক্যাল মুক্তই দেওয়ার জন্য চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার সিস্টেম হচ্ছে এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে নাম্বার আছে, সেখান থেকে আপনারা নাম্বার উঠে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো আছে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, বাংলাদেশের জেলা, উপজেলা যে কোনো পর্যায়ে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রাজশাহী জেলার মিষ্টি খেজুর গুড় অনলাইনের মাধ্যমে পার্চেজ করছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খেজুর গুড়ের সঙ্গে, নতুন কোনো খেজুর গুড়ের হাটে, নতুন কোনো খেজুর গুড়ের বাজারে, সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন। হ্যাঁ, দোয়েল মিডিয়া 360 অনলাইন প্ল্যাটফর্ম, মোহাম্মদ আসলামউদ্দিন, রাজশাহী খেজুর গুড়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে আল্লাহ হাফেজ।